ডাক্তার গিরিশপতি চক্রবর্তী, যিনি গরিবের ভগবান নামে পরিচিত। যদিও ডাক্তারদের বলা হয় ভগবানের একটা অংশ, কিন্তু বর্তমানে কিছু কিছু অসাধু চিকিৎসকদের কারণে কেউ কেউ সেখান থেকে মুখ ফেরান। তবে বর্ধমান শহরের ডাক্তার গিরিশপতি চক্রবর্তী অন্যান্য চিকিৎসকদের থেকে সম্পূর্ণই ভিন্ন। বর্ধমান জেলা সহ গোটা রাজ্যে যেখানে ডাক্তারের ভিজিট 300 থেকে 1000 টাকার দরজায়, সেখানে দাঁড়িয়ে দীর্ঘ কয়েক দশক ধরেই নীরবে তিনি সেবা করে চলেছেন অসংখ্য মানুষের। সকাল থেকে রাত বর্তমানে তার ধ্যান জ্ঞানী তার অর্জিত শিক্ষাকে সহ নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া। ডাক্তার গিরিশপতি চক্রবর্তী MBBS, DPH এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার তিনি। বর্ধমানের টিকরহাটের বাসিন্দা নয় নয় করেও গত কয়েক দশক ধরে খোদ বর্ধমান শহরে মাত্র 20 টাকা ফিয়ের বদলে রুগী দেখে চলেছেন। কিছুদিন আগেও যা ছিল মাত্র 10 টাকা, সম্প্রতি তা বেড়ে দাঁড়িয়েছে 20 টাকায়। তাতেও তার আপত্তি ছিল অনেক, কিন্তু শুভানুধ্যায়ী এবং রুগী পক্ষের চাপেই তা বেড়ে দাঁড়িয়েছে 20 টাকায়। এখানে স্যারের কাছে দেখাতে আসছে। কোন স্যার? গিরিশপতি স্যারের কাছে। কী দেখাতে আসছে? ওই কোমরে লড়াই লেগেছে তাই। কতদিন থেকে? স্যারের কাছে অনেক দিন থেকে দেখাই, 3-4 বছর থেকে। এখানে দেখে ভালো আছি, সুস্থ আছি, তাই এখানেই বারবার আসে। এখানে আমার বিশ্বাস বেশি হয়ে গেছে, এখানেই ভালো হয় তাই এখানেই আসি বারবার। দেখুন, আমি অন্য জায়গায় যাই না, কোনো ব্যাপার বাইরে কথা বলতে পারবো না। এ স্যার কিছুই না, না তো উনির মতো মানুষ তো হয় না। উনি সত্যিই খুব ভালো মানুষ, খুব ভালো কাজ করছেন, সবাইকে সমান চোখে দেখেন, ভালোবাসেন, সবাইকে সুস্থ করেন, এমন মনে বল দেন যে হ্যাঁ ভালো হয়ে যাবে, এটা দিয়ে আমাদের মনে বল। আমাদের স্যার গিরিশপতি, স্যার গিরিশপতি চক্রবর্তী। কীরকম চিকিৎসা করে? ভালো চিকিৎসা করে। কতদিন থেকে দেখাচ্ছেন ওনাকে? আমি 1-1.5 বছর। আমার একটু মানে নার্ভের প্রবলেম আছে, একটু দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, বেশ ভালো আছে একটু। অন্যান্য জায়গায় যেখানে 400-500 হাজার টাকা এরকম ডাক্তার পাওয়া মানে বর্ধমান আশা করি পাওয়া যাবে না। হ্যাঁ, তা 20 টাকা ফিটা উনি নেন না, যিনি নামটা লেখে তিনি নেন, ঠিক আছে? স্যার কোনো মানে ভিজিট নেয় না, টাকা পয়সা নেয় না। না, তার থেকে ভালো সেখানে দাঁড়িয়ে উনি 20 টাকা ভিজিট নিচ্ছেন, খুব ভালো। আর খুব ভালো ডাক্তার, আমরা তো 12 মাস এখানেই দেখাই, ব্যবহারও ভালো। অবশ্য টাকা রোজগার তার নেশা নয়, মানুষের কষ্ট লাঘব করা, তাদের সুস্থ রাখাই তার জীবনের ব্রত করে নিয়েছেন এই চিকিৎসক। ভিজিট নেই না তা নয়, এটা ওরা বিনিময়, এটা হচ্ছে ওরা 20 টাকা করে দেয়। এই আর প্রত্যেকের নিজস্ব জীবনের একটা প্যাটার্ন আছে, হচ্ছে যারা শুধু প্র্যাকটিস করেন তাদের কিন্তু অনেক ধরনের ঝুঁকির সম্মুখীন হতে হয়। ব্যক্তি কিছুই না, অসুস্থতা হলেই তার কিন্তু রোজগার পাতি সব বন্ধ হয়ে যায়। যে কারণে এইরকম একটা সোসাইটি যেখানে অসম্ভব অর্থকরী হয়ে উঠেছে সব কিছু, সেক্ষেত্রে তাদেরকে এটা বলা যায় না যে ওয়াই ইউ আর নট ডুইং এনিথিং চ্যারিটি অর দিস থিংস। আমরা বেঁচে থাকি পরস্পরের সহযোগিতায়, খুব সামান্য একটু সহযোগিতা এইটুকু যে আমার কাছে আসতে গেলে ভিজিট বেশি লাগবে না, এইটা আমার নিজের মনের স্যাটিসফ্যাকশন। কিন্তু আমার কাছে যারা আসেন তাদের যেন এটা মনে না হয় যে আমাকে কষ্ট করে পে করতে হচ্ছে, এটা আমার নিজের মনের শান্তি, এটা একান্ত ব্যক্তিগত অনুভূতি। এর চেয়ে বেশি প্রতিদিন উল্লেখ্য, বর্ধমান শহর তথা খোশবাগান যা কিনা ডাক্তারপাড়া হিসেবেই পরিচিত, এমনকি লিমকা বুক অফ রেকর্ডসে এই খোশবাগানের ডাক্তার মহল্লারও উল্লেখ রয়েছে, যেখানে ডাক্তারের ফি ক্রমবর্ধমান, কম বেশি গড়ে 500 টাকা ডাক্তারের ফি। সেখানে মাত্র 20 টাকা কেন? উত্তর দিয়েছেন ডাক্তারবাবু, তার অর্থ রোজগারের প্রয়োজন নেই। তিনি সরকারি চাকরি করতেন, অবসর নিয়েছেন, অবসরকালীন যে পেনশন পান তাতে দিব্যি চলে যাচ্ছে, আছে একটি স্কুটার, তাই দিয়েই ঘুরে বেড়াচ্ছেন, চলে তো যাচ্ছে। তাহলে এই কর্পোরেট দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে অধিক অর্থ উপার্জনের প্রয়োজন কি? ডাক্তার গিরিশপতি চক্রবর্তী জানিয়েছেন, গড়ে প্রতিদিন 40 থেকে 50টি রোগী দেখেন তিনি, বর্ধমান বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত বসেন। এছাড়াও বর্ধমান শহরের মিঠাপুকুর, রসিকপুর চিলড্রেন পার্ক
এবং টিকরহাট এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার চ্যারিটেবল ডিসপেন্সারিতেও বসেন। এছাড়াও প্রায় নিয়মিতই সুন্দরবন এলাকায় যান শ্রমজীবী হাসপাতালে। তিনি জানিয়েছেন এই কাজ করে তিনি আনন্দ পান। যখন রোগীরা সুস্থ হয়ে ওঠেন তখন তাদের খুশি মুখ দেখে তিনি পরিতৃপ্ত হন। উল্লেখ্য, ডাক্তার গীষপতি চক্রবর্তীর জন্ম 1958 সালে। আড়িয়াদহ কালাচাঁদ হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করে প্রথমে ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু শিক্ষকদের পরামর্শে বর্ধমান মেডিকেল কলেজে পড়তে আসেন ডাক্তারি। ডাক্তারি পাশ করে চাকরি শুরু করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার হিসেবে। তারপর থেকে মানুষের সেবাই হয়ে উঠল নিরন্তর এক সাধনা। ঠাকুরদা গোপালচন্দ্র বিদ্যানিধি একসময় ময়মনসিংহ থেকে কলকাতায় সংস্কৃত কলেজে আসতেন একাডেমিক কাজে। দেশভাগের পর পাকাপাকি ময়মনসিংহ থেকে কলকাতায় চলে এসে আড়িয়াদহে বাড়ি তৈরি করেন। বাবা গোবিন্দলাল চক্রবর্তী পড়েছেন স্কটিশ চার্চ কলেজে। ডাক্তারির পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ গল্প লেখেন বিভিন্ন পত্রপত্রিকায়। দশকের পর দশক গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বুঝিয়েছেন শিশু ও মায়ের স্বাস্থ্যের যত্ন ও নানান রোগ সম্পর্কে। তাঁরই উদ্যোগে নিয়মিত প্রকাশিত হয় স্বাস্থ্য ও মানুষ পত্রিকা। ডাক্তারবাবু জানিয়েছেন বর্তমান সময়ে চিকিৎসকদের ফি নিয়ে যা বলা হচ্ছে তা একেবারে সংশ্লিষ্ট চিকিৎসকদের নিজস্ব ব্যাপার। তবে এটা ঠিকই, রাজনৈতিক অভিসন্ধিমূলক কর্পোরেট দুনিয়ার প্রবল চাপের মধ্যে রয়েছেন চিকিৎসকরাও। তাঁরই মাঝে তার একটাই সাধনা, তিনি সহনাগরিকদের পাশে থাকতে চান। একই সঙ্গে আক্ষেপও ঝরে পড়ছে এই চিকিৎসকের গলায়। এই সমাজ ব্যবস্থায় তাঁরাই বেশি উপেক্ষিত, বঞ্চিত, অসহায়, যাদের কিছু নেই। অথচ এই উপেক্ষিত অসহায় মানুষগুলোই ক্ষমতায় নিয়ে আসে সরকারকে। ডাক্তারবাবু বলেছেন যখন করোনা মহামারী তখন গরু ছাগলের মতো অসহায় মানুষদের গাদাগাদি করে ট্রাকে বাসে ট্রেনে নিয়ে আসা হয়েছে, আর যারা সরকার গড়ার ক্ষমতা রাখেন সেই অভিজাত শ্রেণীকে নিয়ে আসা হয়েছে প্লেনে। ডাক্তার গীষপতি জানিয়েছেন যত দিন তিনি বাঁচবেন এভাবেই সহনাগরিকদের তিনি পাশে থাকতে চান। এখন ইনফেকশাস ডিজিজ বেশি পাচ্ছি, আর এছাড়া মেটাবলিক ডিসঅর্ডার ডায়াবেটিস পাচ্ছি, আর হাই ব্লাড প্রেশারও প্রচুর। অন্যান্য বলতে কি, যেমন বর্তমানে একটা বিষয় কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগটা ভালো, সেটা হলো টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসের ব্যাপারে এক ধরনের উদ্যোগ সরকারি জায়গা থেকে নেওয়া হয়েছে, আমরাও আমাদেরকে ইনভলভ করা হয়েছে তাতে, যে আমরা টিউবারকুলোসিসের রোগী পেলেই গভর্নমেন্টের কাছে আমরা তাদেরকে পাঠিয়ে দিই যাতে তারা বিনা পয়সায় ওষুধটা পায়। এই প্রাগুশন আছে, আমরা সেটা চেষ্টা করি করা বলি। প্রথমত হলো সরকারি ডাক্তারদের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যেটা আপনারা জানেন, যে চাকরিতে অপশান নিতে হয় প্র্যাকটিসিং আর নন প্র্যাকটিসিং। অর্থাৎ যদি প্র্যাকটিস আমি করবো মনে করি, আমার স্যালারির একটা বড় অংশ গভর্নমেন্ট কেটে নেবে, আর যদি আমি মনে করি বলি ডিক্লেয়ার করি যে না আমি করবো না, গভর্নমেন্ট সেখানে আমাকে পে করবে, এই সিস্টেমটা আছে। সুতরাং যারা প্র্যাকটিস করেন তারা কিন্তু এই অপশন দিয়েই করে, সুতরাং তারা স্যালারিটা কিন্তু নন প্র্যাকটিসিং অ্যালাউন্স বাদ দিয়ে পান। এই যে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করে একটা তৃপ্তি আছে, শুধু অর্থকরী দিক নয়, তার নিজের তৃপ্তি, নিজের ভালো লাগা, এই বিষয়গুলো কিন্তু আছে, এবং প্র্যাকটিশনারদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু কাজ করে। এই যে আপনারা যে জিনিসটা বলছেন, এই ব্যাপারটা আমি আর একটু অন্যভাবে দেখি, সেটা হলো দেখুন, ব্যক্তিগতভাবে কাউকে, কোনো চিকিৎসককে কোনো কিছুর জন্য এইভাবে আমার মতে অ্যাকিউজ করা যায় না। কারণ হলো, বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।